सुप्रिय শিক্ষার্থীরা আমি তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত AKMS অনলাইন। আমি স্বপনচন্দ্র পাল সহকারী শিক্ষক হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা আফরোজ খান মডেল স্কুল। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা যারা চতুর্থ শ্রেণীতে এই মুহূর্তে অনলাইন ক্লাসে রয়েছো আমি তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং বাসায় ভালোভাবে ভালো আছি। আমরা চতুর্থ শ্রেণী নবম অধ্যায়, আমরা গত ক্লাসে চতুর্থ শ্রেণী নবম অধ্যায় পড়াইছিলাম মন্দির এবং তীর্থক্ষেত্র। আর তোমরা যারা যারা অনলাইন ক্লাসে আসো তোমরা খাতাপত্র নিয়ে বসে পড়ো, আমি পড়াবো, তারপর কিছু প্রশ্ন লিখবো যেগুলো পরীক্ষায় আসবে, খুবই ইম্পর্টেন্ট, আর এগুলো আমি পরীক্ষায় দিব আশা করি। আমরা চতুর্থ শ্রেণীতে আমরা পড়াবো নবম অধ্যায়, এটা লাস্টের অধ্যায়। এই অধ্যায় পড়াইলেই আমাদের হয়তো বার্ষিক পরীক্ষা সিলেবাসটা কভার হয়ে যাবে। বার্ষিক পরীক্ষা সিলেবাসে চারটা অধ্যায় তো তোমরা জানো, হ্যাঁ চারটা অধ্যায় তো আমি গত ক্লাসে বলছিলাম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। হ্যাঁ আমরা এই নবম অধ্যায় শেষ হইলে আবার ষষ্ঠ থেকে শুরু করব, হ্যাঁ রিপিট করব আবার, হ্যাঁ আবার পড়াবো। হ্যাঁ কোনো ভয়ের কোনো কারণ নেই, যারা যারা ক্লাসটা করো নাই আগে আবার পড়তে পারবো, সমস্যা নাই। আমরা পড়াবো রথযাত্রা ও জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী পড়াবো, হ্যাঁ রথযাত্রা আর কৃষ্ণের জন্মাষ্টমী পড়াবো। আমরা এখন পড়াবো রথযাত্রা। রথযাত্রা জিনিসটা কবে শুরু হয়েছিল, হ্যাঁ কীভাবে দরকার, হ্যাঁ এটা আমরা প্রথম বর্ণনা দিব। রথযাত্রা, রথযাত্রা মূলত শুরু হয়েছিল সত্যযুগে, রথযাত্রা মূলত শুরু হয়েছিল সত্যযুগে। এখন বর্তমান যুগ কলিযুগ, সত্য, তেতা, দাপর, কলি, হ্যাঁ চার যুগ পার হয়ে গেছে। কিন্তু কলিযুগের ব্যক্তিকাল তো আমরা জানি 4,32,000 বছর, হ্যাঁ মাত্র 5,000 বছর গেছে আর বাকি আছে 4,27,000 বছর বাকি হবে। কিন্তু রথযাত্রা কীভাবে আসলো সেটা আমরা এখন বলবো। রথযাত্রা মূলত শুরু হয়েছিল সত্যযুগে, মালব দেশে রাজা ছিলেন, ইন্দ্র ধর্ম ছিলেন, মানে যখন উড়িষ্যা নাম ছিল মালব দেশ, আর সেই দেশ ইন্দ্রদম্য, সে দেশের রাজার নাম ছিল ইন্দ্রদম্য। তিনি একজন সূর্য বংশীয় রাজা ছিলেন, ইন্দ্রদম্য ছিলেন বিষ্ণুর ভক্ত। তিনি স্বপ্নে আদেশ পেয়েছিলেন যে বিষ্ণু তার নিকট পূজিত হতে চান এবং জগন্নাথরূপে তিনি পূজিত হতে চান। তিনি কাঠের তৈরি মূর্তি ব্যবস্থা করেন, এরপর থেকে শুরু হয় মন্দির নির্মাণ ও রথযাত্রা কার্যক্রম। জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে নিয়ে বৃন্দাবনের দিকে যাত্রা করেন, বৃন্দাবনের দিকে, কোথায় থেকে যাত্রা করেন, পুরী থেকে বৃন্দাবনের দিকে যাত্রা করেন। এবং রথযাত্রা মূলত দর্শনীয় জিনিস হচ্ছে তিনটি রথ। হ্যাঁ আমাদের মানবদেহ রয়েছে 206টি হাড়, তেমনি রথ তৈরি হয় 206টি হাড় দিয়ে, সেখানে প্রাণ দেয় স্বয়ং জগন্নাথ দেব। আমাদের দেহটা রথের মতন কাঠামো দিয়ে তৈরি, তবে সেটি প্রাণ দেয় আমাদের অন্তরাত্মার প্রতিষ্ঠায়। প্রথমে যে রথটি টানা হয় সেটি হলো বলরামের রথ, হ্যাঁ তারপর দ্বিতীয় যে রথটি টানা হয় সেটি ভগিনী সুভদ্রার রথ, হ্যাঁ তারপর তৃতীয় রথটি টানা হয় সেটির নাম হলো জগন্নাথ দেবের রথ, সেটির নাম হলো নন্দীঘোষ। এই রথের পতাকায় রয়েছে হনুমান অঙ্কিত ছবি, হ্যাঁ হনুমান, হনুমান অঙ্কিত ছবি, হনুমানের ছবি এই রথের উপরে আছে, হনুমান অঙ্কিত ছবি রথের ধ্বজা সেটা। এই কথাটা আমরা সকলেই জানি, রথের দড়ি স্পর্শ করলেই পুণ্য অর্জন হয়, আমরা এই কথা সকলেই জানি, রথের দড়ি স্পর্শ করলেই পুণ্য অর্জন হয়। শুধু পুণ্য অর্জন নয়, পাশাপাশি পুণ্য জন্ম আর কখনো হয় না, আমাদের কখনো আবার জন্ম হবে না, আমরা পুণ্য জন্ম আর কখনো হবে না, আমরা মুক্তি লাভ করতে পারো। জগন্নাথ দেবের রথের দড়ি হচ্ছে বাসকী নাগ, জগন্নাথ দেবের দড়ির নাম দড়ি হচ্ছে বাসকী নাগ। যদি কোনোভাবে এই দড়ি স্পর্শ করা যায় তাহলে বাসকী নাগের কৃপা লাভ করা যায়। আমরা এখন পড়াবো বইটা খুললো, তোমরা বইটা খুললে দেখো 64, 65, 66 পৃষ্ঠা দেখো, 64, 65, 66 পৃষ্ঠা, 64, 65,
66 পৃষ্ঠা দেখব। তো আমরা যে রথযাত্রা বললাম আবার বই যাওয়ার আছে, আমরা বই থেকে একটু পড়াই দেখো। রথযাত্রা হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব, আষাঢ় মাসের শুক্ল পক্ষে দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয়। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা পৃথিবী বিখ্যাত। রথযাত্রা দিনে পুরী জগন্নাথ মন্দির থেকে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে সুসজ্জিত করে রথে রাখা হয়। এবং জগন্নাথের রথে 16টি চাকা আছে এবং লাল ও হলুদ কাপড়ে রথের চাঁদ সুন্দরভাবে মোড়ানো থাকে। ভক্তরা রথ টেনে নিয়ে যায়। দেশ বিদেশের বহু লোক পুরীর রথের মেলায় আসে। আমাদের দেশে হিন্দুরা মহাসমারোহে রথযাত্রা পালন করে থাকে। এবং ঢাকা অদূরে দামরায় একটা এলাকা আছে, ঢাকার অদূরে দামরায় এখানে ব্যাপকভাবে রথযাত্রা উপলক্ষে সেখানে বিরাট মেলা বসে। এছাড়া দেশের অন্য অন্য স্থানেও রথযাত্রা হয় এবং রথের মেলা বসে। ভক্তরা পূর্ণ লাভের আশায় রথ বা রথটানা দড়ি স্পর্শ করে দড়ে রথটানায় অংশগ্রহণ করেন। বহু লোক রথের মেলায় আসেন এবং রথে দেবতার মূর্তি দেখলে পূর্ণ হয়। সুযোগ পেলে আমরা সকলেই রথযাত্রায় যাব এবং দামরায় আমরা যাব। আর তারপরে বললাম রথযাত্রা যে রথের দড়ি, সেটা রথের দড়িটা স্বয়ং বাসুকী। ওই দড়ি স্পর্শ করলে আমাদের আর পুনর্জন্ম হবে না, আমরা মুক্তি লাভ করতে পারবো। কিন্তু এখন আমরা পড়াবো জন্মাষ্টমী, এটা পড়াবো। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করেন সেটাও তো আমরা সকলেই আমরা অবগত, সকলেই জানি। মথুরায় কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। ভগবান শ্রীকৃষ্ণের কততম জন্মবার্ষিকী পালন করা হয়েছিল কিছুদিন আগে? হ্যাঁ, 5246তম জন্মবার্ষিকী পালন করা হয়। 5246তম, সেটা হলো 2020 সাল। বর্তমান 5246তম জন্মবার্ষিকী পালন করা হয়। কিন্তু আমরা এখন পড়াবো জন্মাষ্টমী। জন্মাষ্টমী হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। দ্বাপর যুগের কথা। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে দ্বাপর যুগে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করেন। তিনি কিন্তু পূর্ণ অবতার। হ্যাঁ, স্বয়ং বিষ্ণু, কারণ দৈবকী মাতা তিনি ঋষি পুত্রী ছিলেন। একসময় তিনি তপস্যা করছিলেন, তপস্যা করতে করতে বিষ্ণু সন্তুষ্ট হয়ে যান। তখন বিষ্ণু তাকে বর দেন, পুত্রী তুমি কী চাও? সে বলছিল, আমি চাই আপনার মতন গুণবান পুত্র চাই, আপনার গুণসম্পন্ন পুত্র। তখন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণু তখন বললেন, আমার মতো গুণসম্পন্ন পুত্র কখনো পাবো না, আমি এক ঈশ্বর। হ্যাঁ, তখন জন্মগ্রহণ করলে আমি তোমার গর্বেই মাতা আমি জন্মগ্রহণ করব। যখন সময় আসলো দ্বাপর যুগের শেষ প্রান্তে, তখন বিষ্ণু স্বয়ং দৈবকীর উদরে জন্মগ্রহণ করলেন, শঙ্খ চক্র গদা নিয়ে। তখন দৈবকী নন্দন, দৈবকী তখন ভাবছিলেন, বিষ্ণু আমি তো এভাবে আপনাকে চাই না, আপনি আমার পুত্ররূপে ফিরে আসেন। তখন তিনি সাধারণ মানুষের বেশে পুত্ররূপে আবার ফিরে আসলেন। হ্যাঁ, তখন আমরা পড়াবো জন্মাষ্টমী। এখন জন্মাষ্টমী পড়াবো। জন্মাষ্টমী হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বললাম। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এটা আমরা দ্বাপর যুগের কথা বললাম। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। এই দিনটি জন্মাষ্টমী নামে পরিচিত। শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা, কংসের কারাগারে। এবং বৃন্দাবনে এই দিনটি, মথুরা এবং বৃন্দাবনে এই দিনটি অত্যন্ত সুন্দরভাবে পালন করা হয়। আর আমরা তো বললামই কৃষ্ণের জন্মাষ্টমী কততম জন্মাষ্টমী, 5246তম জন্মাষ্টমী। ভারতের বিভিন্ন স্থানে জন্মাষ্টমী দিনে নানাবিধ উৎসব পালিত হয়। নাচ গানের মাধ্যমে শ্রীকৃষ্ণের জীবনকে ফুটিয়ে তোলা হয়। এই দিনে ভক্তরা উপবাস করে রাতে কৃষ্ণ পূজা করে। বাংলাদেশের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল বের হয়। এই উপলক্ষে
মিছিল বের হয়। এই উপলক্ষে বর্ণাঢ্য মিছিল বের হয় আর এই উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। ডাকেশ্বরী থেকে যথাযোগ্য মর্যাদা মিছিল বের হয়, মিছিল শহর প্রদক্ষিণ করে, মিছিলে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী নৃত্য সঙ্গীতের মাধ্যমে তুলে ধরা হয়। এই দিন সরকারি ছুটি থাকে, এটি এটি সরকারের দিন, সারা বিশ্বে এই উৎসব পালন করা হয়। সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়। সংবাদপত্রে শ্রীকৃষ্ণের আদর্শ সম্পর্কে প্রবন্ধ প্রকাশিত হয়। রেডিও টেলিভিশন ইউলোকে বিশেষ প্রচার অনুষ্ঠান করা হয়। জন্মাষ্টমী ব্রত পালন করলে পাপ মোচন হয় এবং পুণ্য অর্জন হয়। এই ব্রত যারা পালন করেন তাদের সৌভাগ্য লাভ হয় এবং পরকালে স্বর্গ লাভ হয়। আমরা সুযোগ পেলে জন্মাষ্টমী মিছিলে যাব। মন্দির ও তীর্থক্ষেত্রে হিন্দু ধর্মের প্রাচীনতা সম্পর্কে ধারণা দেয়। মন্দিরের ভবন ও প্রতিমা নির্মাণ কৌশলের মধ্য দিয়ে হিন্দু ধর্মের গৌরব প্রকাশ পায়। জন্মাষ্টমী ও রথযাত্রা মেলার মধ্যে একতার প্রকাশ ঘটে। অনেক কাল ধরে লালিত পালিত এই সকল মন্দির, তীর্থস্থান, উৎসব হিন্দু ধর্মের ঐতিহ্য। ঐতিহ্য হলো অতীতের গৌরবের প্রকাশ, একই সাথে এগুলো সংস্কৃতির অঙ্গ। আমরা এই সকল ঐতিহ্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হব, একে সমুন্নত রাখব। আমরা পড়ালাম রথযাত্রা ও জন্মাষ্টমী, কিন্তু আমরা এখন কিছু প্রশ্ন দেব যা পড়াইছি। কখন রথযাত্রা উৎসব পালিত হয়? আমরা ৬ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন লিখব। ১ নম্বর কখন রথ যাত্রা উৎসব পালিত হয়? আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে। উত্তর শুক্ল পক্ষে দ্বিতীয় তিথিতে। ২ নম্বর দেখো, তোমরা জগন্নাথ দেবের রথে কয়টি চাকা থাকে? উত্তর ১৬টি। জগন্নাথ দেবের রথে ১৬টি চাকা থাকে। আমরা মুছব, আবার লিখতে হবে, অনেক লেখা আছে তো ওই জন্য। ৩ কোন কোন কাপড়ে রথের ছাদ সুন্দরভাবে মোড়ানো হয়?
सुंदर भावे मुड़ानो है। उत्तर की कि कपड़? लाल हलूद कपड़। পরে দেখো 4 নং প্রশ্ন, রথে দেবতার মূর্তি দেখলে কি হয়? উত্তর রথের দেবতার মূর্তি দেখলে কি হয়? পূর্ণ হয়। আমরা এখন 5 যাব, আমরা মুছবো আবার। শ্রীকৃষ্ণের জন্মদিন কোন উৎসব পালিত হয়? শ্রীকৃষ্ণের জন্মদিনে কোন উৎসব? পালিত হয়। উত্তর জন্মাষ্টমী। ছয় নং প্রশ্ন, কখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন? উত্তর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। আবার মুছব। এখন 7 প্রশ্ন, কোথায় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন? উত্তর মথুরার কারাগারে।
মথুরা, লিখতে পারো মথুরায়, হ্যাঁ মথুরায় কংসের কারাগারে। মথুরা রাজত্ব করতো কে তখনকার সময়? কৃষ্ণ কংস রাজত্ব করতো। কংসর পিতার নাম ছিল কি? উগ্রসেন। কংস উগ্রসেনকে পরাজিত এবং বন্দী করে, তার পিতা ছিল, হ্যাঁ অনেক ভালো ছিল, এবং তার পিতাকে পরাজিত বন্দী করে তিনি মথুরা রাজা হয়ে যান। পিতাকে পরাজিত করতে হলো। জন্মাষ্টমী ব্রত পালন করলে কি হয় এমন আমরা পড়াবো। আট উত্তর, পাপ মোচনও পুণ্য অর্জিত হয়। পাপ মোচনও পুণ্য অর্জিত হয়। আমরা এখন কিছু বড় প্রশ্ন দিব। ক, এক রথযাত্রা উৎসব বর্ণনা করো। এটা বড় প্রশ্ন, পাঁচ নম্বর থাকতে পারে, পাঁচ নম্বর থাকবে। এটা বড় প্রশ্ন, রথযাত্রা উৎসব পালন উৎসব বর্ণনা করো। এটা আমরা যা পড়াইছি বইয়ে, হ্যাঁ এই বই অনুযায়ী বর্ণনা দিতে হবে। রথযাত্রা উৎসব কখন পালন করা হয়, কোথায় পালন করা হয়, হ্যাঁ সেটা লিখতে হবে। এবং রথযাত্রা উৎসব কোথায় থেকে কোথায় নেওয়া হয়েছিল? পুরী থেকে, হ্যাঁ জগন্নাথ দেব, বলরাম এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে বৃন্দাবনে যান, সেটা লিখতে হবে, হ্যাঁ বর্ণনা করতে হবে এভাবে। এবং জন্মাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী আমরা দেখে একটা প্রশ্ন দিব। দেখো জন্মাষ্টমী জন্মাষ্টমী অনুষ্ঠানের বর্ণনা দাও। এই দুটো প্রশ্ন, এটার মান পাঁচ। কিন্তু জন্মাষ্টমী তো আমরা পড়াইলাম, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের বর্তমান কততম জন্মাষ্টমী বলছিলাম 5246তম জন্মাষ্টমী পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের, 5246তম। ভগবান শ্রীকৃষ্ণ খ্রিস্টপূর্ব 3101 বছর আগে পৃথিবীতে জন্মগ্রহণ করে, সেটা আমরা স্মরণ রাখব। কিন্তু আমরা পরবর্তীতে আমরা কী কী পড়াবো আমরা বলি, কত অধ্যায় পড়াবো পরবর্তীতে আমরা পড়াবো, ষষ্ঠ অধ্যায় পড়াবো। ষষ্ঠ অধ্যায় পড়াবো। তো
তোমরা পরবর্তীতে ষষ্ঠ অধ্যায়গুলো পড়ানো হয়েছে তোমরা রিভিশন দিবা, আমরা ষষ্ঠ অধ্যায়কে আবার শুরু করবো পার্ট এক পার্ট দুই পার্ট তিন ভাবে আমরা পড়ায় পড়ায় যাবো। আর আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, আবার তোমাদের সাথে আমার পরবর্তীতে দেখা হবে, শুভকামনা রইল তোমাদের জন্য।